কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার যে শেষ ধাপ তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ গতকাল আমরা দেখেছি ফার্স্ট কাউন্সেলিং কিন্তু হয়েছে কলকাতা ইউনিভার্সিটির তরফ থেকে, এবং সেখানে অনেকেই নিজেদের পছন্দ মতো কলেজ পেয়ে গেছো, যেটা কিনা তার অ্যাফোর্ডেবল, অর্থাৎ ফিজের দিক থেকে অ্যাফোর্ডেবল এবং তার বাড়ির কাছে, এবং অনেকেই কিন্তু তোমাদের পছন্দ মতন কলেজ পাওনি। তো এক্ষেত্রে আমাদের যে অপশানটা থাকে আমরা ওয়েটিং দিতে পারি, তো সেই ওয়েটিংও কিন্তু তোমরা আজকেই দিতে পারবে। কালকে ওয়েবসাইটের উপর অনেক প্রেশার ছিল, অনেক চাপ ছিল, যার জন্যে প্রথমে কিছু ভুল দেখিয়েছে অনেকের, একরকম কলেজ দেখিয়ে পরে আবার সেটা চেঞ্জ হয়েছে, এমনটাও অনেক অনেকের সাথে হয়েছে। তো তোমরা আজকে সকাল থেকে ওয়েবসাইটটা ভালো করে ফলো করো, এবং সেখানে পুরো দিন আছে ধীরে সুস্থে করো যেটা করবার। তো সেখানে তোমার যদি মনে হয় যে এই কলেজটি, যে কলেজটি তোমার এসেছে সেটি তোমার অ্যাফোর্ডেবল নয়, অর্থাৎ ফিস যেটা আছে সেটা তুমি বেয়ার করতে পারছো না, বা সবথেকে বড় কথা যদি তোমার বাড়ি থেকে অনেকটা দূরে হয়, অর্থাৎ তুমি চাইছো যে তোমার বাড়ির কাছে কাছাকাছি আসতে, অথবা আরেকটু আগে বেটার কিছু পেতে, অর্থাৎ তোমার প্রেফারেন্স অনুযায়ী, অবশ্যই তুমি যে প্রেফারেন্স দিয়েছো ফর্ম ফিল আপের সময় সেই প্রেফারেন্স অনুযায়ী কিন্তু কলেজ আসবে। অর্থাৎ তোমার দেখা গেলো 7 নম্বর প্রেফারেন্সে কলেজ এসছে, তুমি ওয়েটিং দিলে সেটা 6 হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো ওয়েটিং যারা দেবে তারা কিন্তু খুব ভেবেচিন্তে দেবে, অর্থাৎ যে কেউ ওয়েটিং দিয়ে দিও না। যারা মনে করছো যে যে কলেজটি এসছে সেই কলেজটি তুমি পড়তে পারবে আর কি, তোমার ফিজটা তুমি অ্যাফোর্ড করতে পারবে, প্লাস তোমার বাড়ি থেকেও খুব একটা দূরে নয়, তাহলে আমার মনে হয় যে সেই কলেজটি তোমার নিয়ে নেওয়া ভালো। এবং যদি খুব সমস্যা হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র ওয়েটিংটা দেওয়া উচিত, না জেনে বুঝে সবাই যদি ওয়েটিং দিতে থাকে তাহলে আলটিমেট কোনো কিছু হবে না। তো আমাদের ফার্স্ট যে অ্যাডমিশন প্রসেস সেটাও কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে, 31 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, তোমাদেরকে জানিয়ে রাখি। তো তোমরা যারা কলেজটা নেবে ভাবছো, ওয়েটিং দেবে না ভাবছো, তারা ওয়েবসাইট থেকে অ্যাডমিশন স্লিপটা ডাউনলোড করে সেটা নিয়ে যে উক্ত কলেজ আছে, যে কলেজটি তোমার প্রেফারেন্স অনুযায়ী এসেছে, তোমার র্যাঙ্ক অনুযায়ী এবং প্রেফারেন্স অনুযায়ী এসেছে, সেই কলেজে তুমি যোগাযোগ করো। প্রথমে কল নাম্বার পেলে কলেজ যোগাযোগ করো, এবং তুমি ডিরেক্টও সেই কলেজে চলে যেতে পারো, অথবা আমি কমেন্টে কিছু প্রত্যেকটা কলেজের কিছু হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো, যা টিএলপি হেল্প ডেস্ক থেকে প্রোভাইড করা হয়েছে। তো তোমরা সেই কলেজের দাদা দিদিদের সাথে যোগাযোগ করতে পারো, এবং তোমরা তোমাদের যে সেই কলেজ রিলেটেড, সেই পার্টিকুলার কলেজ রিলেটেড যে সমস্যা তা কিন্তু তারা সলভ করে দেবে। তো হোপ ফর দ্য বেস্ট, সবাই খুব ভালোভাবে ভর্তি হয়ে যাও এটাই আশা করব, এবং তোমাদের যে নতুন জার্নি শুরু হচ্ছে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই কমেন্টে বা ডিসক্রিপশানে দুই জায়গাতে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা তোমাদের গাইড করবার জন্য যে দাদা দিদিরা আছে তাদের নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।